সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। তোমার মুখ দেখে আমার কোনো লাভ নেই, তোমার সুরপুর দেখে আমার লাভ নেই, কোনটা মানে ভোটটা আবার কোনটা। আপনাদের সঙ্গে আমি দুর্বা। কবি সম্মেলনে বাক বিতণ্ডার জের আজ হুগলি জেলার কন্যাগড় রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়া বিধানসভার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। উক্ত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব এবং অন্যান্য আরও নেতা নেত্রীরা। কর্মী সম্মেলন চলাকালীন বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন কল্যাণ ব্যানার্জি ও কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছিলাল যাদব। এরপরে সভা ছেড়ে বেরিয়ে যান আচ্ছিলাল যাদব এবং তার অনুগামীরা। পুরো ঘটনার এক্সক্লুসিভ বল কলকাতার পর্দায়। কন্যাগড় থেকে অভিষেক ব্যানার্জির রিপোর্ট, বল কলকাতা ও বাংলার আওয়াজ। শুধু তুমি জিতবে, এমপি হারবে, এমএলএ হারবে, এটা হবে না। তোমার ইয়ে দাদা না কি, আরে ছেলে ছেড়া দুয়াই আসো না, এমপি তো হেরেছি, এমপি তো হেরেছি, তাহলে তাই জন্য বললাম 4,000-এর উপর ভোট আমার যেতে হবে। যেতে পারে না, আর আমাদের ক্রেডেনশিয়াল নিয়ে যারা প্রশ্ন করে, নিজের ক্রেডেনশিয়ালটা ওদের দেখা উচিত যে ওদের ক্রেডেনশিয়ালটা কি আছে। কালকে প্রবীর ঘোষাল ওনার ভাইয়ের মতন ছিল, প্রবীর ঘোষালকে নিয়ে কাঠি দেওয়া শুরু করেছিলেন, আজকে ব্যথা লাগছে যখন ছেড়ে চলে গেছে। নিজেকে দেখুন, নিজেকে কি মনে করছেন আপনি, কি আগামী দিনে এখানে একই রকম ভাবে কাজ করবে? তৃণমূল কংগ্রেসের মধ্যে আছি, থাকবো। তৃণমূল কংগ্রেসটা কারো জাগির নয়, তৃণমূল কংগ্রেসরা মমতা ব্যানার্জি দল, আমি মমতা ব্যানার্জি দলটা করি, আমি কোনো এমপি এমএলএ দল করি না। আপনার কি কোনোভাবে কাজ করতে অসুবিধা হচ্ছে? এই ঘটনা কি আজকে প্রথমবার না দীর্ঘদিন ধরে এই ধরনের অসুবিধা? ওনার হ্যাবিট আছে, মানুষকে গুরুত্ব না দেয় ওনার কাজ। উনি ভাবেন যে যেটা করছি, কানাইপুর গ্রাম পঞ্চায়েতে বিগত 7 বছরের মধ্যে ওনার 1 টাকার অবদান নেই, আজকে বড় বড় কথা বলছেন, আমাকে শুনে নিতে হবে। তাহলে এইভাবে কি আপনি কাজ করতে পারবেন? আমি কাজ করব, আমি কেন কাজ করব না? দলটা তো ওনার না রে ভাই, দলটা মমতা ব্যানার্জি। উনি আপনাকে চ্যালেঞ্জ ছুড়লেন। ও দেখা গেল যে আপনাকে সরাসরি মঞ্চ থেকে আপনাকে আক্রমণ করা হলো, যে বিধানসভা ইলেকশনে এবং এমপি ইলেকশনে বিভিন্ন ইলেকশনের কথা তুলে, যে আপনি সেখানে নাকি তৃণমূল কংগ্রেসকে লিড দিতে পারেননি, বা এই ধরনের মানে অভিযোগ আপনার উপর হলো, কি বলবেন? যারা ওনার ওখানেকার দায়িত্বতে ছিল, প্রশ্ন তাদেরকে করা উচিত, ব্লক সভাপতিকে করা উচিত, অঞ্চল সভাপতিকে করা উচিত। এ ফাঁকদমে শুধুমাত্র, যেহেতু আমি আচ্ছালাল যাদব কষ্ট বলে দিই, কষ্ট পাচ্ছেন উনি, উনি যেভাবে আমি বলছি তো আপনাদের সামনে, যে বিগত 7 বছরের মধ্যে এমপি ফান্ড থেকে কানহাইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 1 টাকা উনি দেননি, আজকে বড় বড় কর্মীদের সামনে আমাকে অপমান করবেন আর আমাকে শুনে নিতে হবে, এটা কিন্তু একবারই হলো না, এর আগেও বারবার। এটা হ্যাবিট উনার, শুধু এটা আমার সঙ্গে ঘটেছে তা নয়, কারো সামনে চা খেতে খেতে চা ফেলে দেবেন, চা চায়ের কাপ ফেলে দেবেন,
কাউকে আস্টার বলে বাস্টার বলে দেবেন, এটাই ওনার স্বভাব। কেন আপনার সাথে এই ব্যাপারটা কেন ঘটছে? আমার সঙ্গে কোনো ব্যাপার না, উনি আমার সঙ্গে পারবেন না, সেই জন্য উনি এরকম পাবলিকের মধ্যে আমাকে হিউমিলিয়েট। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।